চ্যানেল সবাই কেমন আছেন আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমরা এসেছি যেহেতু রবিবার আর এই তো আমরা হচ্ছে আসদাতে এসেছি আর আমাদের বাসার আশেপাশে এত বড় মার্কেট নেই তো আমরা একটু দূরে বাসে করে এসেছি তো আপনাদেরকে দেখাবো তো চলুন আমাদের সাথে এই তো আমি ভিতরে যাচ্ছি আমার হাজবেন্ড আর কিন্তু ভিতরে অলরেডি চলে গিয়েছে আর আমার হচ্ছে ম্যাপে সব কিছু দেখছিল যেহেতু আমাদের গাড়ি নিয়ে আমরা বাসে করে এসেছি আর খুবই ঝামেলা হয়েছে আসলে আমরা কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না একটা মার্কেট এই দিকে তো আরেকটা মার্কেট ওই দিকে মানে খুবই ঝামেলা এই তো আমরা কিন্তু ভিতরে চলে এসেছি আর এই যে আরিস সে হ্যালো হ্যালো আর ভিতরে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি আর ভিতরটা কিন্তু সুন্দরই বাট আমরা আসলে আজদার একদম মেন ভিতরে ওইখানে ঢুকতে পারিনি আমরা যেহেতু খাবার খাইনি তাই আমার হাজব্যান্ড বলছিল এখানে কোনো খাবারের হালাল কিছুই নেই তো আমরা একটু মানে হালাল যেখানে খাবার পাওয়া যায় সেইখানে খুঁজছিলাম আর আমার হাজব্যান্ড বললো এখানে সিটি এয়ারপোর্ট আর তার পাশেই হচ্ছে অনেক বড় একটা পার্ক আছে তো ও ম্যাপে দেখছিল বলছিল চলো আমরা আগে ওইখানে যাই তারপর ওখানে খাওয়া দাওয়া করে আবার এখানে ব্যাক করব। তো আমি বললাম ঠিক আছে তো এই যে আমরা কিন্তু এখানে বাসের জন্য ওয়েট করছিলাম আর ওয়েদারটা সকালে অনেক সুন্দর ছিল বাট আমরা যখন নাকি বের হয়েছি বাসা থেকে তারপরে কিন্তু ওয়েদারটা একটু খারাপ হয়ে গিয়েছে তো কিছুই করার নেই যেহেতু বের হয়ে গিয়েছি আর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ঘোরাঘুরি করা আর কেনাকাটা আসলে মেন উদ্দেশ্য ছিল না কারণ রবিবার দিন একটু আমার হাজব্যান্ড বাসা থাকে মনে চায় যে একটু ঘোরাঘুরি করি আর এখন একটু সামার সামার ভাব এসে পড়েছে কারণ ওয়েদার অনেক ভালো থাকে আর এই যে দেখতে পাচ্ছেন যে আইসক্রিম বিক্রি করছে তো যাই হোক আমরা এই তো বাসে উঠে পড়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব। আমরা মানে দুপুরে খাবার খাবো আর খাবারের দোকান খুঁজতে খুঁজতে আমরা হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছি আসলে কোনো খাবারের দোকানেই পাচ্ছিলাম না দুটা দোকান পেয়েছিলাম বাট খাওয়ার মতো কিছুই নেই ওইখানে আর এই যে আমরা যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এই যে একটা নদী অনেক সুন্দর নদীটা আমি তো দেখে খুবই এনজয় করছিলাম আমার হাজব্যান্ড বলছিল যে দেখো কত সুন্দর আর এই যে পাশেই কিন্তু এয়ারপোর্ট আসলে ঘুরতে গেলে ভালোই লাগে সবারই তো আমরা যেখানটাতে এসেছি এইখানেও খাবারের দোকান বললাম না যে ভালো নেই তো এখানে আমরা একটা মাছ বাজার আর মানে নতুন এই মার্কেটটা এখানে ব্যাকটনে খুবই সুন্দর আর খুবই বড় বাঙালি সব কিছুই পাওয়া যায় শাক সবজি সব আর আমরা এখান থেকে কিন্তু টুকিটাকি একটু বাজারও করে নিয়েছি কারণ দেখলে তো আর লোভ সামলানো যায় না আমরা লাউ তারপরে হচ্ছে ব্রকলি বেগুন তারপরে আরও গরুর মাংস তারপরে মগজ অনেক কিছুই নিয়েছিলাম আর আরিশ খুবই কান্না করছিল কারণ ও খাবার খায়নি ও ওকে হচ্ছে চেষ্টা করেছি বাট ও খাবার মুখে নিয়েছিল না আর এই যে আমার হাজব্যান্ড কিন্তু খেজুর খুবই পছন্দ করে সে শুধু খেজুরের পাশেই ঘোরাঘুরি করছিল যে কোনটা নিবে তো যাই হোক ওই মার্কেট থেকে আমরা বের হয়ে গেছি আর আরিশের মুখটা দেখেই বুঝতে পারছেন সে বাসে উঠে সিটে বসবে সে তার গাড়িতে বসবে না আর অনেক কান্না করছিল আরিশ খুবই বিরক্ত করছিল তো এই তো আমরা আমাদের এদিকেই চলে এসেছি লাস্ট পর্যন্ত আমরা কিছুই খেতে পারিনি তো আমরা কাবাব কিনে খেয়েছি আর এই তো তারপরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা আড়িষকে নিয়ে আমি একটু পার্কে গিয়েছি আর আড়িষ তো ইদানিং পার্কে গেলে এত মজা পায় যে ও আসলে দোলনা থেকে নামতেই চায় না তারপরে এই তো ও ঘোরার মধ্যে উঠেছে আর খুবই মজা করছিল আর ও এখন মানে একটু বুঝতে পারে খেলাটা যেহেতু এর জন্য ও একা একাই হাঁটাহাঁটি করছিল আগে কিন্তু কুলে উঠতে চাইতো বা খেলতে চাইতো না বাট এখন কিন্তু সেটা করে না আর আজকের ওয়েদারটা এত সুন্দর মানে বলার মতো না এত সুন্দর পুরাই মনে হচ্ছে যে গরম এসে পড়েছে তো আরেশকে তো আমি ভারী জ্যাকেট পরিয়ে নিয়ে গিয়েছি তারপরে দেখলাম যে না ভালো গরম তো কি আর করার ও জ্যাকেট পরাই ছিল আর সে তো খালি এরকম এদিকে এসেই দাঁড়িয়ে থাকে সে এই সুইংয়ের মধ্যে উঠতে চায় আর আমি ওকে অনেকবার উঠিয়েছি কিন্তু ও ওর সাথে আমি ওকে মানে আনন্দ দিতে গিয়ে আমি হচ্ছে আমার মজা ব্যথা করে ফেলেছি ও একশোবার উঠে আর নামে আর এই তো তারপরে তার মুড ভালো করার জন্য তার সাথে কিন্তু আমিও ঘুরছিলাম আর সে খুবই মজা পায় এটার মধ্যে উঠলো আসলে বাচ্চাদের সাথে আমারও কিন্তু খেলা করতে খুবই ভালো লাগে তো যাই হোক সে কিন্তু খুবই এনজয় করছিল। আর ওয়েদার কথা আর না বললাম আর আমার হাজব্যান্ড কিন্তু বাসায় নেই সে হচ্ছে কাজে আসলে দুই দিনের ভিডিও একটু একটু করেছি আর সব কিছু এলোমেলো তো যাই হোক কি আর করার আর সবাই কিন্তু পার্কে প্রচুর লোক হয়েছে সাইডে কিন্তু বড়ো বড় ছেলেরা সবাই খেলা করছিল। আর এই যে দেখেন আমার বাবাটা হচ্ছে আঁকা আঁকি করছিল এই মেয়েটা হচ্ছে আঁকছিল তখন আমি ওকে বললাম যে আমাকে একটা দাও চক তখন ও দিল তারপর আরিসের হাতে দিয়ে দিয়েছি যে তুমিও একটু আঁকা কী করো দেখো তোমার কেমন লাগে আর আরিস তো এত মজা পাচ্ছিল ও হচ্ছে হাত থেকে রাখতেই চাইছিল না আর এই যে দেখেন সে কিন্তু আঁকা কি করছিল ও খুবই মজা পাচ্ছিল আর দুই দিন ধরে কিন্তু আমি একটু আরিজকে বেশি সময় দিচ্ছি আর হচ্ছে ঘরের কাজে একটু বেশি সময় দিচ্ছি যার কারণে আমি ভিডিও করতে পারছি না আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারছি না তো যাই হোক যারা নাকি আমার চ্যানেলটা সব সময় দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি দেখি যে আমার ম্যাক্সিমাম যারা ভিডিওগুলো দেখে তারা হচ্ছে সাবস্ক্রাইব না করেই দেখছে তো তাদের কাছে হাত জোর করে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের একটু সহযোগিতায় আমি কিন্তু অনেক দূরে গিয়ে যেতে পারি তো এই তো আমার বাবাটা কিন্তু আঁকা কি করেই যাচ্ছে আর খুবই মজা পাচ্ছে সে আর ওর বাবা এর মাঝে ফোন দিয়েছে তো আমি বললাম যে আরিস অনেক মজা করে খেলাধুলা করছে পার্কের মধ্যে এই যে দেখেন আরও বাচ্চারা সবাই আঁকাঁকি করছে এরকম রাস্তার মধ্যে আসলে প্রায় সময়ই দেখি বাচ্চারা এরকম কি করে আমার দেখতে খুবই ভালো লাগে আর আমার মন চায় তখন আমিও একটু আঁকা কি করি কিন্তু চাইলেও তো করতে পারবো না মানুষ কি বলবে আর এখন কিন্তু আমরা বাসায় চলে যাব কারণ আয়ুষকে নিয়ে এসেছি অনেক সময় হয়ে গিয়েছে ও আসলে আজকে এত মজা পাচ্ছিল যে ও বাসায় যেতেও চাইছিল না ওকে আমি ট্রাই করেছে ওর গাড়িতে উঠাতে কিন্তু ও উঠবে না ও এরকম আঁকা কী করবে আর সে কিন্তু একদম মানে মাটির মধ্যে বসে পড়েছে আঁকা কী করতে গিয়ে আর এই যে একটা মানুষের মাথা দেখছেন এটা কিন্তু ওকে আমি এঁকে দিয়েছি যে দেখো এইভাবে আঁকবে তারপর একটা ওকে স্থান এঁকে দিয়েছি যে তুমি দেখো এইভাবে আঁকবে তারপর ট্রাই অ্যাঙ্গেল এগুলো সব কিছু এঁকে দিয়েছি যে তুমিও একটু শিখো এই যে দেখেন সে কিন্তু এখন এই চকগুলা নিতে চাইছে আর ও হচ্ছে আঁকা কি করতে চাইছে তো ভাবলাম ওকে বাসায় আমি গার্ডেনে দিয়ে দিব ওইভাবে যেন ও একটু আঁকা কি করতে পারে ওর ভালো লাগে আর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ